بسم الله الرحمن الرحيم. جادو شبِ برات عبادت کی رات ہے. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا أحمد بن النضر العسكري قال حدثنا هشام بن خالد قال حدثنا عتبة بن حماد عن الأوزاعي وابن ثوبان عن أبيه عن مكحول عن مالك بن خامر عن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم قال عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান লাইলাতুল বারাত বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত দুই পর্বে আমরা আপনাদেরকে শাবে বরাতের প্রামাণ্যতা ব্যাপারে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে যারা আজকে অস্বীকার করে তাদেরই মান্যবর কিছু ওলামায়ে কেরামের মতামত আপনাদেরকে শুনিয়েছি। আজকে হচ্ছে হাদিসের আলোকে শাবে বরাতের প্রামাণ্যতা। আমরা আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করেছি সে হাদিসটি এসেছে সোহাবুল ঈমান 5 নম্বর খণ্ডে 227 নম্বর পৃষ্ঠায়, আল মুআজ্জামুল কাবীর 20 নম্বর খণ্ডে 108 নম্বর পৃষ্ঠায়। এই হাদিসটির অর্থ সহজ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখে সমস্ত সৃষ্টিকূলের প্রতি রহমতের দৃষ্টি দান করেন এবং সকলকে ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং হিংসুক ছাড়া। তাহলে বোঝা যায় আল্লাহ রব্বে করিম এই রাতের ফজিলত রেখেছেন এবং এই রাতের একটা প্রামাণ্যতা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রশ্ন হতে পারে এই হাদিসটার মান কেমন, আমরা কি এটা গ্রহণ করতে পারবো? এ ব্যাপারে আমরা নিজেদের কথা না উল্লেখ করে প্রসিদ্ধ মুহাক্কিকগণ কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা আপনাদের সামনে তিনটা মতামত উল্লেখ করব। 1 নম্বর মতামত যেটা দিয়েছেন হাফেজ ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা সহিবানে ইবনে হিব্বানের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই নিয়ে এসছেন এবং সেটাকে সহি বলেছেন, আর কোনো একটা হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিস পর্যালোচক আদনান আব্দুর রহমান বলেন এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই হাদিসটির সনদ হাসান পর্যায়ের, এটাও দলিলযোগ্য। 3 নম্বর মতামত আল মুআজ্জামুল কাবীর গ্রন্থের মুহাক্কিক বিশিষ্ট হাদিস বিশারদ, তিনি বলেন শাবে বরাতের হাদিসটি বহু সূত্রে বর্ণিত আছে, যারা সূত্রগুলো সম্পর্কে অবগত তাদের নিকট হাদিসটি নিঃসন্দেহে সহিহ হিসেবে পরিগণিত হয়, আল মুআজ্জামুল কাবীর 20 নম্বর খণ্ডে 108 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, তাহলে আমরা একটা হাদিস এমন পেলাম যেই হাদিসটা সুস্পষ্টভাবে মুহাদ্দিসিনগণ মতামত দিলেন যে এই হাদিস দিয়ে আমরা দলিল দিতে পারি, মতামত গ্রহণ করতে পারি। এবং একটু আগেও আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম পর্বে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইও এই হাদিসটাকে সহি বলেছেন। সুতরাং যে সমস্ত ভাইগণ বলেন যে শবে বরাত বলতে কিছুই নাই, তাদেরকে বলবো আপনারা এই ধরনের কথা বলা থেকে মেহরবানি করে বিরত থাকলে ভালো হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং এখন আমরা আপনাদের সামনে দ্বিতীয় আরেকটি হাদিস উল্লেখ করব, যে হাদিসটি রয়েছে সুনানে ইবনে মাজায় 1 নম্বর খণ্ডে, এই খণ্ডে 99 নম্বর পৃষ্ঠার মধ্যে। এবং এই হাদিসটাই নিয়ে এসছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার লিখিত গ্রন্থ সুনানে আত-তিরমিজির মধ্যে 1 নম্বর খণ্ডে 156 নম্বর পৃষ্ঠা, যেটা আমি একটু আগেও তেলাওয়াত করেছিলাম, যেটা তিরমিজি শরীফের মধ্যে নিয়ে আসা হয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সেই হাদিসটি যেটার বাংলা সারমর্মটা আমি আপনাদেরকে বলি, আম্মা জান আয়েশা বলেন এক রাতে আমি নবীজিকে পাচ্ছিলাম না, তখন আমি গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়ানো, নবীজি আমাকে দেখে আমার চেহারা দেখে বললেন তুমি কি ভয় করেছিলে যে তোমার হক নষ্ট করব? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সরল মনে বললেন যে হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আজকে রাত তো আমার হক, না জানি অন্য কারো কাছে গেলেন কিনা। এটাও আম্মা জানদের একটা সৌন্দর্য ছিল, প্রিয় নবীজির প্রতি সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা তাদের, এইভাবে তারা প্রমাণ করতেন, পেশ করতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কত সুন্দর করে বলেছেন একেবারে শেষ দিকে এসে যে তুমি কি জানো না, ইন্নাল্লাহ ইয়ানজিলু
লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাই দুনিয়া, যে আল্লাহ রব্বি করিম দুনিয়ার আসমানের মধ্যে এই রাতে আসেন, ফায়াগফিরু লি আকথার মিন আদাদি শাআরি গানামি কালবিন, এবং আল্লাহ রব্বি করিম এই রাতে বনু কালব গোত্রের ভেড়ার পশম যেই পরিমাণ আছে এর চেয়ে অধিক সংখ্যক লোককে মাফ করে দেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, যে হাদিসটি আমরা এখানের মধ্যে পেলাম সে হাদিসটি সম্পর্কে আমরা কি বলতে পারি? আমাদের ভাইগণ খুব বাড়াবাড়ি করেন এবং বলেন যেগুলো জাল দাইফ এভাবে বলে ফেলেন, আসলে ঠিক না। এ ব্যাপারে আপনারা একটু দেখুন না, সরে ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটিকে হাসান বলেছেন, যেমনটা আমরা আপনাদের সামনে হাদিসটি উল্লেখ করেছিলাম। এটা এসছে মাওয়াহিবুল শরহুল মাওয়াহিবুল লাদুনিয়া 7 নম্বর খণ্ডে 441 নম্বর পৃষ্ঠায়। দ্বিতীয়ত ইবনে ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাই হাদিসটা নিয়ে আসছেন, তারপরে ইবনে আবি সাহেবার মধ্যে হাদিসটা নিয়ে আসছেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদের মধ্যে নিয়ে আসছেন। কেউ এটাকে জাল বা একেবারে দুর্বল এমনটা বলেন নাই, বরং বলেছেন যে হাদিসটির বর্ণনাকারীগণ বিশ্বস্ত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় এই হাদিস থেকেও আমরা সুস্পষ্ট প্রমাণ পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি তিনি সুস্পষ্ট ভাষায় বর্ণনা করছেন এবং তিনি জানেন প্রিয় নবীজির হালা সম্পর্কে বেশি। তিনি বলছেন যে এই রাতের একটা ফজিলত পাওয়া যায় তার বর্ণনা থেকে। আর এই হাদিসটিকে আমরা কীভাবে জাল বলবো? সুতরাং হাদিস থেকেও আমরা প্রমাণ পেলাম যে একটা রাত রয়েছে যে রাতটা বরকতময়, যে রাতটা বরকতময়, যে রাতটা বরকতময়। সুতরাং যে সমস্ত ভাইগণ আমাদের অস্বীকার করে বসেন তাদেরকে ব্যর্থহীন এবং সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা হাদিস আমাদেরকে বলেন অস্বীকার করি না, না আপনারা অস্বীকার করে থাকেন। যাই হোক, তবু আপনাদের প্রতি আমরা উদ্যত আহ্বান জানাবো, আসুন তাহকিক শুধুমাত্র শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির একক তাহকিকের উপর, একক বিশ্লেষণের উপর না থেকে আরও কিছু মানি। দুঃখজনক তার ব্যাখ্যাটা তো আপনারা অনেক ক্ষেত্রে মানতে চান না, বিধায় আমরা আপনাদেরকে আহ্বান করবো, আমরা আসুন আমরা সবাই সিরাতে মুস্তাকিমের উপর চলি। আল্লাহ রব্বে কারিম আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক। এই আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি, আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমরা আগামী পর্বে লাইলাতুল বারাতের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।